বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা দর্শনের সম্পূর্ণ মক টেস্ট আমরা আলোচনা করব, যে আলোচনার মধ্যে আমরা আমাদের পরীক্ষায় আসার মতো 24টি প্রশ্ন, এমসিকিউ টাইপের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটা অভিজ্ঞ দর্শন সাবজেক্টের শিক্ষকের তৈরি করা প্রশ্ন, ঠিক সেই রকমই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। এবং তোমরা পরীক্ষায় এরকমই প্রশ্ন পাবে, এটুকু বলে রাখলাম। আর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আমি জাস্ট আলোচনার সঙ্গে সঙ্গে তোমাদের উত্তরগুলো একটু শেয়ার করে যাব, তোমরা তোমাদের সঙ্গে একটু মিলিয়ে নেবে, আর কটা উত্তর পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, অনুমান হলো 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তো অনুমান কয় প্রকার? একদম সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে, তোমরা জানো বেশিরভাগই, তবুও আমি উত্তরগুলো সবই বলে দেবো, উত্তর হচ্ছে অনুমান 2 প্রকার, অর্থাৎ উত্তর এ দাগ। দ্বিতীয় প্রশ্ন, ভাষায় প্রকাশিত ড্যাশকে বচন বলে। ভাষায় প্রকাশিত শূন্যস্থানে কী হবে সেটা তোমাকে বলতে হবে। অনুমান, অবধারণ, যুক্তি নাকি গুণ? ভাষায় প্রকাশিত ড্যাশকে বচন বলে। এই যে প্রশ্নটা আমি তোমাদের বলছি, এই প্রশ্নটা তোমাদের কমেন্টে তোমরা উত্তর লিখবে, আমি এটা বললাম না, খুবই সহজ উত্তর, এটুকু বললাম শুধু। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি, অবরোহ অনুমানের সিদ্ধান্ত সম্ভাব্য, সুনিশ্চিত, সত্য নাকি মিথ্যা? অবরোহ অনুমান, একটা যেন আরোহ অনুমান, আর একটা হচ্ছে অবরোহ অনুমান। তো অবরোহ অনুমানের সিদ্ধান্ত সম্ভাব্য হয় নাকি সুনিশ্চিত হয় নাকি সত্য হয় নাকি মিথ্যা হয়? তো সামান্য থেকে বিশেষ, বিশেষ থেকে সামান্য, তোমরা এগুলো খুব ভালো করেই পড়েছ। তো যাই হোক, উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে সুনিশ্চিত হয়, অর্থাৎ উত্তর বিদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, এ বচনকে আবর্তন করলে কি পাওয়া যায়? অর্থাৎ পরিষ্কার কথায়, এ বচনের আবর্তনে কোন বচন হয়? ই বচন, আই বচন, ও বচন, এ বচন। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে আই বচন, অর্থাৎ উত্তর বিদাগ। পরবর্তী প্রশ্ন, বিধেয়পদ ব্যপ্য হয় কোন বচনে? বিধেয়পদ ব্যপ্য এ বচনে, ই বচনে, সদর্থক বচনে, নঙ্গর্থক বচনে? প্রশ্নটা খুব ভালোভাবে বুঝে নেবে। এ বচনে তোমরা জানি যে উদ্দেশ্যপদ ব্যপ্য, বিধেয়পদ অব্যপ্য। ই বচনে কোন কোন পদ ব্যপ্য সেটাও আমরা ভালো করে জানি। আরেকটা বলেছে সদার্থ বচনে, সদার্থক বচন মানে কি? এ বচন আর আই বচন। আর নঙ্গার্থক বচন মানে কি? ই বচন আর ও বচন। তো যাই হোক, এর মধ্যে বিধেয়পদ ব্যপ্য হয় কোন বচনে? ফিলোসফি যখন প্রশ্নের উত্তর করবে, একটু ভেবেচিন্তে উত্তরটা করবে, দেখবে খুব ভালো উত্তর করতে পারবে। তো যাই হোক, উত্তরটা হচ্ছে বিধেয়পদ ব্যপ্য হয় সবসময় নঙ্গার্থক বচনে, অর্থাৎ উত্তর ডি দাগ। অর্থাৎ এক্ষেত্রে যদি বলতে হয় তাহলে ইটাও কিন্তু ঠিক, কিন্তু ই এর সঙ্গে ডিটা মেইনলি ঠিক, মানে যেহেতু দুটো অপশানই রয়েছে ই আর ও। সেহেতু পরবর্তী প্রশ্ন, দুটি বিরুদ্ধ বিরোধী বচনের মধ্যে পার্থক্য কী? দুটি বিরুদ্ধ বিরোধী বচনের মধ্যে পার্থক্য, এটা কিন্তু তোমরা যে এই যে চতুষ্কোণ করেছো, সেই চতুষ্কোণে খুব ভালোভাবেই করতে পারবে। যাই হোক, বিরুদ্ধ বিরোধী মানে কি? তাদের মধ্যে কিসের কিসের পরিবর্তন হবে? শুধু গুণের, পরিমাণের, গুণ ও পরিমাণের, নাকি উদ্দেশ্য এবং বিধেয়ের? বিরুদ্ধ বিরোধী বচনের মধ্যে সবসময় কী হয়? দুটো জিনিসেরই পার্থক্য থাকে। তাহলে উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে গুণ ও পরিমাণের পার্থক্য থাকে। চলে আসি তার পরবর্তী প্রশ্ন, অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন সত্য হলে বিশেষ বচন কী হবে? কথাটা খুব ভালো করে বুঝবে, অসম বিরোধিতার ক্ষেত্রে, এটাও কিন্তু সে আমাদের চার্টের প্রশ্ন, তার মধ্যে কার কার মধ্যে অসম বিরোধিতা লক্ষ্য করা যায় সেটা একটু ভেবেচিন্তে তোমরা উত্তর করবে। তো যাই হোক, আমি উত্তরটা তোমাদের বলে দিই, সামান্য বচন সত্য হলে বিশেষ বচন কী হবে? উত্তর হচ্ছে সত্য হবে। পরবর্তী প্রশ্ন আমাদের চলে আসি, প্রথম সংস্থানের বৈধ মূর্তি, এই ছড়াটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, সেই ছড়াটা মুখস্থ করলে তোমরা খুব ভালো করে পাবে। তো যাই হোক, অপশান রয়েছে 2টি, 4টি, 6টি, 5টি। প্রথম সংস্থানের বৈধ মূর্তি কটি? উত্তর হচ্ছে 4টি, ঠিক আছে। তারপরের প্রশ্ন চলে আসি, হেতুপদ একবারও ব্যপ্য না হলে, তোমরা ন্যায়ের ক্ষেত্রে পড়েছো, ন্যায়ের সূত্রেও পড়েছো যে হেতুপদ একবার ব্যপ্য হতেই হবে, যেটাকে আমরা এম বলে দেখাই, পক্ষবাক্য, সাধ্যপদ, এইগুলো আমরা বিচার করি। তো যাই হোক, সেখানে আমাদের হেতুপদকে একবার ব্যপ্য হতেই হবে, না হলে কিন্তু একটা দোষ হয়। তো সেইটাই প্রশ্ন, হেতুপদ একবার ব্যপ্য না হলে কোন দোষ হয়? অবৈধ হেতু দোষ, অব্যপ্য হেতু দোষ, চারিপদ গঠিত দোষ, নাকি সাধ্য দোষ? তো এর মধ্যে কোনটা উত্তর হবে? তো উত্তরটা সবাই জানো, কিন্তু বেশি গোলমাল করে ফেলো এই অবৈধ হেতু দোষটা দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা অবৈধ হেতু দোষ নয়, উত্তরটা হচ্ছে অব্যপ্য হেতু দোষ, যেহেতু একবারও সে ব্যপ্য হয়নি। ওকে, অর্থাৎ উত্তর বিদাগ। পরবর্তী প্রশ্ন, প্রাকল্পিক বচন প্রকাশ করা হয় কোন চিহ্নের দ্বারা? তুমি দেখতে পাচ্ছ বিল, ডট, হর্ষু, এই যে যে চিহ্নগুলো দেওয়া আছে, তো এর ভেতরে কোনটা হবে? প্রাকল্পিক বচন কী দ্বারা প্রকাশ করা হয়? উত্তর হচ্ছে সি দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, একটি বিকল্পকে অস্বীকার করে অন্য বিকল্পকে স্বীকার করে নিলে বৈকল্পিক বচনটি কী হবে? সত্য হবে, সংশয়াত্মক হবে, মিথ্যা হবে, নাকি আপত্তিক হবে? তো এটার মধ্যে উত্তরটা কী হবে? একটি বিকল্পকে অস্বীকার করে অন্য বিকল্পকে স্বীকার করলে বৈকল্পিক বচনটি কী হবে? বৈকল্পিক বচনটি কিন্তু সত্য হবে। পরবর্তী প্রশ্ন,
সকল অ এস হয় অপি, এর বুলীয় লিপি কি হবে? তাহলে সকল একদম পরিষ্কার কথায়, সকল অ এস হয় অপি, এর বুলীয় লিপি কি হবে? এর বুলীয় লিপি হবে হচ্ছে এস বার পি ইকুয়াল টু শূন্য, অর্থাৎ উত্তর হচ্ছে সিদাগ। কি বললাম, উত্তরটা হচ্ছে সিদাগ। পরবর্তী প্রশ্ন, বুলীয় লিপিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন কে? জর্জ বুল, কপি, জন ভেন নাকি অ্যারিস্টটল? তো এটার মধ্যে কোনটা উত্তর হবে? উত্তর হচ্ছে একদম, এ তো আমরা সবাই জানি, ভেন চিত্র তো নাম জানি, তো উত্তরটা কি হচ্ছে? জন ভেন। পরবর্তী প্রশ্ন, পি যদি সত্য হয় তাহলে দুটো কার্ড রয়েছে, কিন্তু কার্ডপি কি হবে? তো একটা কার্ডের সঙ্গে আর একটা কার্ড স্বাভাবিকভাবে কি হয়, তোমরা সবাই সেটা জানো, কেটে যায়। তো কেটে গেলে কি হবে? তাহলে পিও সত্য হবে। পরবর্তী প্রশ্ন চলে আসি, রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে, এর সাংকেতিক আকার কি হবে? তাহলে এর সাংকেতিক আকার কি হবে? যদি এবং কেবল যদি, তোমরা এই সিম্বলটাকে খুব ভালো করেই জানো যে এই যদি এবং কেবল যদি যদি থাকে তাহলে সবসময় কি হয়, এই চিহ্নটা কিন্তু বসে। তাহলে এক্ষেত্রে কি হবে, উত্তরটা কি হবে? দেখো এই যে পি, এই যে ডি দাগের যে প্রশ্নটার উত্তরটা রয়েছে, এটাই কিন্তু মূল উত্তর। পরবর্তী প্রশ্ন, পি ডট কিউ সত্য হয় যখন? পি সত্য, কিউ সত্য, পি সত্য, কিউ মিথ্যা, পি কিউ উভয়ই মিথ্যা নাকি কোনোটিই নয়? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে পি সত্য এবং কিউ সত্য, দুটোই যদি সত্য হয় তখন স্বাভাবিকভাবে পি কিউও সত্য। অর্থাৎ উত্তর হচ্ছে কোনটা, কোনটা হবে? এ দাগেরটা উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, আরোহের সিদ্ধান্ত হেতুবাক্য থেকে কম ব্যাপক, আরোহের সিদ্ধান্ত, আরোহ মানে কি, সামান্য থেকে বিশেষ বচনের দিকে আসা, তাই তো? আরোহ মানে ধীরে ধীরে, সরি, বিশেষ বচন থেকে সামান্য বচনের দিকে আসা, আরোহ সিদ্ধান্তে। হেতুবাক্য থেকে কম ব্যাপক, সমব্যাপক, বেশি ব্যাপক নাকি ব্যাপকই নয়? তো উত্তরটা কী হবে? ছোট থেকে বড় যাচ্ছি, তার মানে কি হচ্ছে? বেশি ব্যাপক। উত্তরটা কি? বিদাগ। পরবর্তী প্রশ্ন, লৌকিক আরোহ অনুমান ড্যাশের ওপর প্রতিষ্ঠিত নয়, সত্য মিথ্যা, কার্যকারণ, অব্যাপ্যব্যাপ্য নাকি বৈধ অবৈধতার? তো উত্তরটা কি হচ্ছে? কার্যকারণের ওপর প্রতিষ্ঠা নয় লৌকিক আরোহ অনুমান, খুব ভালো করে মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, আরোহ অনুমানের ড্যাশ সত্যতা থাকে, আর অনুমানের কোন ধরনের সত্যতা থাকে? একদম এটা কিন্তু একটা সহজ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে বস্তুগত সত্যতা থাকে। পরবর্তী প্রশ্ন, শর্ত দুই প্রকার, এটাও খুবই সহজ প্রশ্ন, সদার্থক নঙ্গার্থক, সত্য মিথ্যা, ব্যাপ্যব্যাপ্য, বৈধ অবৈধ। শর্ত দুই প্রকার, একটা হচ্ছে সদার্থক শর্ত আর একটা হচ্ছে নঙ্গার্থক শর্ত, অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে, একটি ঘটনায় একাধিক পর্যাপ্ত শর্ত থাকে উক্তিটি, একটি ঘটনায় একাধিক পর্যাপ্ত শর্ত থাকে উক্তিটি সত্য, সংশয়াত্মক, মিথ্যা নাকি আপত্তিক? একটি ঘটনায় কটি পর্যাপ্ত শর্ত থাকতে, শর্ত থাকে? একাধিক থাকতে পারে, তাহলে ঘটনাটা কী হবে? ঘটনাটা অবশ্যই সত্য হবে, অর্থাৎ উত্তর এ দাগ। পরবর্তী প্রশ্ন, কারণ হলো ড্যাশের সমষ্টি, এটা তো সবাই পারবো আমরা উত্তর, তবুও আমি উত্তরটা বলে দিই, শর্ত গুণ বচন আকার, উত্তর হচ্ছে শর্তের সমষ্টি। পরবর্তী প্রশ্ন, রুটি খেলে বদহজম হয়, প্রশ্নটা ভালো করে বলছে, রুটি খেলে বদহজম হয় এটি কোন পদ্ধতি? অন্যই ব্যতিরেকি, সপরিবর্তন নাকি অন্যই ব্যতিরেকি? তো রুটি খেলে বদহজম হয়, এটা দেখো পদ্ধতিটা তো একদম সহজ, সপরিবর্তন অত্যন্ত হবেই না, ব্যতিরেকেও হবে না, অন্য ব্যতিরেকেও হবে না, তো সহজ কথায় এটা হচ্ছে অন্যই পদ্ধতি। এবং লাস্ট আজকের আলোচনার মক টেস্টের লাস্ট কোশ্চেন এবং মূল ইম্পর্টেন্ট, এরকম সেট যদি তোমরা চাও তোমরা আরও কমেন্টে বলো, আমি চেষ্টা করবো এরকম সেট আরও তোমাদের সামনে তুলে ধরার। তবে এগুলো একটু প্র্যাকটিস করো, যে সাজেশন তোমাদের ইতিমধ্যে দিয়েছি সেগুলো একটু প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষাতে ফুল কমন পাবে, এটুকু বলতে পারি। আচ্ছা, যাই হোক, অন্যই পদ্ধতি মূলত আবিষ্কারের, আবিষ্কার ও প্রমাণের, প্রমাণের নাকি বৈধ পদ্ধতি? অন্যই পদ্ধতি মূলত কোন ধরনের পদ্ধতি? অন্যই পদ্ধতি হলো আবিষ্কারের পদ্ধতি, কারণ অনেকগুলো বিষয় থেকে একটা মূল জিনিসকে আমরা খুঁজে বের করি, যে জন্য এটাকে আবিষ্কারের পদ্ধতি বলা হয়। তাহলে উত্তরটা হচ্ছে কোন দাগ? উত্তর হচ্ছে এ দাগ। তো আজকের মক টেস্ট পর্ব আমাদের এখানেই, যদি ভালো লাগে লাইক করুন, ওদের সঙ্গে শেয়ার করো, আর এই যে প্রশ্ন কটা বললাম খুব ভালো করে রেডি রাখো, কারণ এরকমই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।